বাদ দাও বাদ দাও, আমি তোমাকে কখনো ভয় পাই না। যখন তুমি আমাকে দেখতে এসেছিলে তখন চারজনকে নিয়ে এসেছিলে, তারপর যখন আমাকে বিয়ে করতে নিয়ে এসেছো তখন 200 জনকে নিয়ে এসেছো, আমি তো একাই গিয়েছিলাম, আবার ভয় পাই না। তুমি সবসময় আমার বাবা মাকে টানো কেন? যা বলার আমাকে বলবা। যখন টিভি খারাপ হয় তখন কি মানুষ টিভিকে কিছু বলে? যা বলার ডাইরেক্ট কোম্পানিকে গালাগালি করে। বলতো পৃথিবীর সব থেকে আশ্চর্য প্রাণীকে? কেন, মানুষই তো। কেন দোস্ত? কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরি সব সময় সরকারিই চায়। আচ্ছা তোমার জন্মবার্ষিকী কোন দিন ছিল? কেন, তোমাকে তো আগেই বলেছিলাম আমার জন্ম হয়েছে শুক্রবারে। আরে কি বললে কি বললে, তোমার জন্মদিন কি শুক্রবার? শুক্রবারে তো সব কিছু বন্ধ থাকে, তাহলে তোমার জন্ম কিভাবে হলো? কি গো দাদু, তুমি এত ঘন ঘন বাথরুমে যাচ্ছ কেন? শুনেছি জমা জলে খুব ডেঙ্গু হয়েছে, তাই জমিয়ে রাখতে ভয় লাগছে। আমি পুরো ঘর সামলাই, রান্নাঘর সামলাই, বাচ্চাদের সামলাই, তুমি কি করো? আমি নিজেকে সামলাই, তোমার দেশে ধরে দুটো চোখ দেখে। তুমি না একটা দুষ্টকো দাদা। আসলে তোমাকে নিয়ে শপিং এ গেলে লোকগুলো তোমার দিকে কেমন করে তাকিয়ে থাকে, আমার খুব হিংসা হয়। তখন জানি কাকে খুন করে ফেলি, তখন উল্টে ঝামেলা হয়ে যাবে এই কারণে। ও শোনা, তুমি আমাকে এত ভালোবাসো। আমার বউ অন্য কেউ দেখুক তা আমি চাই না, তারপরেও যদি তুমি যেতে চাও যাও, আমি বুকে পাথর বেঁধে রাখবো। না গো না, তুমি কষ্ট পাও, আমি এমন কোনো কাজ করতে চাই না। যাক আজও বেঁচে গেলাম। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে। ভেবেছিলাম